आशीर्वाद करी तुमी ए बाड़ीर बड़ बऊ हये एसो आमार बाड़ीर आंगिनाय तोमार पा पड़े बाड़ीर लक्ष्मी श्रीमती होक सुख छड़िए पड़ुक शांति छड़िए पड़ुक आमी आशीर्वाद करी तुम सुखी हो। पुपु हाँ पिसिमणि बोल गयनाटा दे এটা তোমার পিসিমণি হুম ওই দেখুন भय हाथ पा सीटी जाच्छे बड़दा भाई आशीर्वाद आबार की करबे के जाने हाँ जो धनुक भांगा पन करेछेन बिये करबेई ना विश्वास प्रतिज्ञा पुरो ओ विश्वमणि विश्वमणि आमार तो खूब भय करछे गो आमार खूब नार्भास लागछे ओ जोदि एखोन आमाके बकाझका करे तोमाके बोललाम कतबार ओके तुमि जिज्ञेस करे नाओ जिज्ञेस करे एसब अरेंजमेंट करो खूब भय करछे विश्वमणि अरे डॉक्टर बैनर्जी एशो 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 देखो देखो कत बड़ आयोजन करा होयेछे तुम्हार आशीर्वादेर और तुम्हार हबु स्त्रीर आशीर्वाद होच्छे आशीर्वाद हाँ आशीर्वाद राग करिस ना आमी बुझते पारछि तोर मनेर अवस्था देख तोर अनुमति छाड़ाई एत सब आयोजन आमी करेछि आजकेर दिनटा बड़ भालो आशीर्वादटा हये गेलेई तोदेर बियेटा दिये देब बाड़िर বাড়িতে কত অতিথি এসেছেন, এদের সামনে তুই অশান্তি করিস না বাবা। দেখ আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তাছাড়া নুপুর তোকে বহু বছর ধরে চেনে, তোকে ভালোবাসে, তোদের দুজনের বিয়ে হলে তোরা সুখী হবি। হ্যাঁ রে শুভ, এত বছর ধরে তুই শুধু অন্যের কথাই ভাবলি, অন্যের সুখের কথা ভাবলি, নিজের কথা একবারও চিন্তা করেছিস? ভাইদেরকে বড় করেছিস, বিয়ে দিয়েছিস, এবার একটু নিজের কথা ভাব। এখন বিয়ে না করলে কবে করবি তুই? তোরও তো বয়স হচ্ছে। তাছাড়া নূপুর তোর জন্য কতদিন অপেক্ষা করবে বল? রাগ করিস না বাবা, অতিথিরা এসেছেন, আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপর সাত পাকে বাধা পড়বি, কেমন? কি রে হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। হ্যাঁ বর্দা ভাই, রাগ করবেন না প্লিজ। বর্দা ভাই, কি হলো বর্দা ভাই, কিছু বল। বর্দা ভাই প্লিজ রাগ করিস না, প্লিজ। আসলে এটা পিসিমণির সিদ্ধান্ত, তো অন্তত পক্ষে এটা মেনে নে। দেখ এভাবে না হলে তোর কোনোদিনই বিয়ে পিড়িতে বসা হবে না, সেটা আমরা সকলে জানি। প্লিজ কি হল, তাকিয়ে আছিস কেন? আরে কিছু তো বল। এক মিনিট। তুমি অত ভেবো না, দেখো এর আগে তো এরকম অনেকবারই হয়েছে, বিয়ের কথা উঠেছে কিন্তু ফাইনালি বিয়েটা হয়নি। হ্যাঁ আমি মানছি এবারে পিসিমণি অ্যারেঞ্জমেন্টটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এই দেখো না কি সুন্দর একটা হার দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। তোমার জীবনে একটা ছোট্ট জায়গা চেয়েছিলাম শুভঙ্কর, আমার বেশি বড় জায়গা লাগবে না। বেশ, তুমি না হয় আমাকে স্ত্রী হিসেবে নাই মেনে নিলে, কিন্তু আমি তো তোমাকে স্বামী হিসেবে মেনে নেব শুভঙ্কর। একটু থাকতে চাই তোমাদের সঙ্গে, থাকতে দেবে আমায়? আমি বোধহয় পৃথিবীর প্রথম মেয়ে যে নির্লজ্জভাবে বারবার বারবার তোমার সামনে ভালোবাসার প্রস্তাব নিয়ে এসেছি, আর তুমি প্রত্যেকবার নীরব থেকেছো। না অবশ্য প্রত্যাখ্যান করনি কখনো, তাই পিসিমণি এবার বলল নীরবতাই নাকি সম্মতির লক্ষণ। অবশেষে আমিও সম্মতি দিয়ে দিলাম। আমি জানতাম না শুভঙ্কর, বিশ্বাস করো আমি সত্যি জানতাম না যে পুরো অ্যারেঞ্জমেন্টটা পিসিমণি তোমাকে না জানিয়ে করেছে, আমি সত্যি জানতাম না। কিন্তু আজ এত লোকের মাঝখানে আমাকে প্লিজ আর ছোট করো না শুভঙ্কর। আজকে যদি এই পরিস্থিতিতে আমাকে চলে যেতে হয় তাহলে আমার সত্যি মরে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না শুভঙ্কর। শুভঙ্কর আমি হাত জোর করছি, এটা করো না প্লিজ। ইয়েস ডক্টর শুভঙ্কর, আমি তোমার সিনিয়র হয়ে বলছি, আমার মেয়ে তোমাকে খুব সুখে রাখবে, তুমি না বলো না। দেখো অলরেডি অনেক কেস কেসে পড়েছে, আরও এক্ষুনি আসবে, আমার ডাক্তার বন্ধুরাও সব এক্ষুনি এসে পড়বে। আমাদের নার্সিংহোমে সকলকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, आजकल दिन सकलेर आनंदटा तुम नष्ट करो ना। कि हलो कथा बोलছো না যে? বর্তা ভাই কথা বলো। এনি প্রবলেম? কি হলো ডক্টর ব্যানার্জি, এই কি অবস্থা? আপনি চুপ করে আছেন কেন? কিসের প্রবলেম? আরে সুন্দরী মেয়ে বলে কথা, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। সংসারের জন্য তো অনেক কিছু করলে, ভাই বোনদের জন্য অনেক কিছু করলে, তাদের বড় করলে, এবার নিজের জন্য কিছু ভাবো। কি রে তুই নুপুরকে ফিরিয়ে দিবি? কথা বলছিস না কেন? ফিরিয়ে দিবি? আমার কিছু করার নেই। শুভঙ্কর আমাকে তুমি ভুল বুঝো না, আমরা সবাই একটু দেরি করে ফেলেছি। দেরি করে ফেলেছি মানে? দেরি করে ফেলেছি মানেটা কি? ডক্টর চ্যাটার্জি বলো। ডক্টর পূর্বা ডক্টর নীতাকে বলুন ওকে ভেতরে নিয়ে আসতে। শুভঙ্কর কাকে নিয়ে আসবে? কাকে নিয়ে আসার কথা বলছো তুমি? नीता पूर्वा ओके नहीं एसो। ओके गो शुभंकर ओके। शुभंकर तुम्हारा क्यों कोनो कथा बोलছো না কেন? ओके गो শোনো তুমি তুমি কে গো? আমি ময়না ডাক্তার বাবুর বউ। শুভঙ্কর ও কি বলছে? তুমি ওকে বিয়ে করেছো? পিসিমণি পিসিমণি শুভঙ্কর কি বলছে এগুলো? হ্যাঁ তুমি তুমি এটাকে এই মেয়েটাকে বিয়ে করেছো শুভঙ্কর? আনসার মি শুভঙ্কর। হ্যাঁ স্ত্রী। ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি বিয়ে করে এনেছেন? মানি না এই বিয়ে, আমি মানি না। जन्मे सम्पर्क सब ही ललाटे लिखन ललाटे जो लेखा था चुप करो একটাও কথা বলবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বিয়ে আমি মানি না। এই ওকে বার করে দে। বাহ, বেশ মজা হচ্ছে তো। এক নতুন নাটক দেখছি। যাক, এই নাটকের ভিড়ে ভুল পেসমেকার গল্পটা চাপা পড়ে যাবে। মিস্টার ব্যানার্জি, হেভি নাটক হচ্ছে। এই, বেরিয়ে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? এখানে থাকার জায়গা নেই। ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বউ হবে। তুমি জানো উনি কে? বেরিয়ে যাও, চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে তাড়িয়ে দিন। ওকে তাড়িয়ে দিচ্ছি কেন? তুমি কি বলছো? না ওই মেয়েকে আমি বরণ করবো না। ও এ বাড়িতে ঢুকবে না। ও তো ঠিকই বলেছে শিবনী, বিয়ে হলো গিয়ে 7 জন্মের সম্পর্ক। আমার পোড়া কপাল, কোনো জন্মে শুভ আমার হলো না। আর যেভাবে সকলের সামনে এই নেকলেসটা তোমারই প্রাপ্য। পিসিমণি, কোনোদিনও তোমার কথার অবাধ্য হয়নি। উনি কে? উনি তোমার বরের পিসিমণি। বরের পিসিমণি তো খুব গন্ডগোলের হয়, খুব রাগী হয়, আর বউয়ের হাড় চালিয়ে রাখে। আমাদের গায়ের মিনতির একটা পিসি শাশুড়ি আছে, ওকে সারাদিন অত্যাচার করে, খেতে পর্যন্ত দেয় না। কি এরকমই নাকি? না পিসিমণি খুব ভালো। না না না, গায়ে বলে বরের পিসিরা নাকি খুব খারাপ হয়। তুমি তো খুব সহজ সরল দেখছি। পড়াশোনা করত? আমি অনেক পড়াশোনা করেছি। কত? ক্লাস 2। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব কথা না হয় তোমার সঙ্গে আমি পরে বলবো। এসো আমার সঙ্গে এসো। দাঁড়াও, এসব তুমি কি করছো? তোমার কথার কখনো অবাধ্য হয়নি পিসিমণি। আজ ওকে ভিতরে আসতে দাও। তুমি কে গো? তুমি কি আমার সত্যি ডাক্তার বাবুর কি দুটো বউ নাকি? সতীন আবার কি? ওসব সতীন টতীন কিচ্ছু হয় না। একজন বরের 2জন বউ থাকতে নেই, বেআইনি। তাই বলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম, সতীন নিয়ে ঘর করতে হবে বুঝি। ধর বোকামে, আমি কিন্তু ওকে বরণ করব না। তাহলে না হয় আপাতত আমি ওকে বরণ করব। প্রত্যেক বছর শুভঙ্কর আমাকে একটা করে উপহার দেয়, সেই কলেজ থেকে একটা কার্ড বা কিছু। এবছরের শুভঙ্করের আমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। शुभंकरेर बउ मन पाईनी भगवान प्रार्थना करी जान तुम तार मन पास।